কই? আরে ওই ও হো হো কাইন মাগুর, এই এই গোবরা 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 গোবরা। হ্যাঁ না না মরে নে, মরে গেছে। ও আ এই জায়গা ধর, এই জায়গা ধর, উঠেছ না? নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু যাব মাছ ধরতে, কারণ আজ কি বলবো, ওয়েদারটাও দারুণ আর জলও ভরা দেখুন চারিদিকে। তো আজকে আমরা লাইন বসিয়ে ফেলবো, সঙ্গে আছে আজকে দেখি অনেকদিন পর বড় মাছ ধরার অনেক আজকে মানে এইটা হইলো আয়োজনটা। তো সারা তারিণি মাছ, চিংড়ি মাছ সব আছে, আর সঙ্গে আছে প্রকাশ ভাই। আসো ময়দানে, ময়দানে আসো, আজকে রাত ছোটটা ধরাই যাবে না, বড় বড় মাছ ধরবো। ঢালা হচ্ছে, আর ওইদিকে দেখুন পলাশ ভাই, কই সবাই এসে কিন্তু কর্মে লেগে গেছে, সবাই সবাই নিজের নিজের কর্ম করছে, তাড়াতাড়ি বের হবো। প্রকাশ কিন্তু সকাল সকাল এক বাড়িতে তেল শুরু করে নিয়েছে। ও কি ও কোন ধরনের কথা, সময় যা হয়েছে মোটামুটি আমরা এখন গিয়ে কাজ শুরু করতে পারি। তো বের হই, গিয়ে দেখি কি করা যায়। আজকে বড় মাছের প্ল্যানই থাকবো। তো বেরিয়ে বললাম কিন্তু দেখা যাক কি হয়। চলো চলো, তো বন্ধুরা আমরা আজ যেইভাবে মাছ ধরবো, তো জায়গা মতো পৌঁছে গেছি। তো দেখুন পরেশ ভাই আর প্রকাশ ভাই, ওই যে ওইখানে একটা প্লাস্টিকের সঙ্গে একটা লাইনে মোটামুটি সাতটা আটটা বড়শি থাকবে, তাতে চার দিয়ে ওই গাছের সাথেই বেঁধে রাখবে। জোয়ার জলটা যখন ভাটার স্রোত লাগবে তারপরেই বোঝা যাবে তো কেমন মাছ হয়। আগেও এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আছে। তো আজকে অনেকদিন পর এই পদ্ধতিতে আবার মাছ ধরা হবে, কারণ এই পদ্ধতিতে যে মাছটাই ধরবে বড় মাছ ধরবে। তো দেখা যাক আজকে কি পাই। আর ওই দূরে চিংড়ি মাছের জন্য কিন্তু জাল দিয়ে বসে আছে সবাই, তো আমরাও এইভাবে কয়েকটা বড়শি ফেলবো, তো দেখি কেমন কি হয়। তো বন্ধুরা পদ্ধতিটা দেখুন এইভাবেই, লাইন দিয়ে চার আছে, তো পরেশ ভাই এখন ছেড়ে দেবে। হ্যাঁ ব্যাস, আজ হবে বড় বড় মাছ দেখা যাক। আজকে ছোট তো ধরব না, বড়টাই ধরব। আজকে একটু কষ্ট করতে হবে, কষ্ট হবে বেশি। বারবার নৌকা বন্ধ করে এই ডালের সঙ্গে বাধা, তারপরে আবার তোলার সময়ও, তো অসুবিধা নেই। আজ বড় মাছে বড় মাছ, বড়টাই হবে, বড় মাছের সন্ধানে। তো ঠিক আছে, যাই এবার অন্য এক জায়গায় গিয়ে ফেলি। তো বন্ধুরা এখন আপনাদের পদ্ধতিটা কেমন একদম ক্লিয়ারভাবে দেখাচ্ছি। পলাশ ভাই রয়ে গেল ওইখানে, বড়শি ফেলছে, ওই সময় পেলেই বড়শি ফেলছে, ওই জঙ্গলে গাছের উপর ফেলা। আর এই দেখুন আমাকে পদ্ধতি, আমাদের পদ্ধতি, এইখানে ডালের সঙ্গে
বেঁধে দেওয়া হচ্ছে। ব্যাস কি, আরে তো বানতেই হবে, কাপাটারে সাজতে করতে। তো এই ঠিক এইভাবে রাখা হবে। আর আজকে আমাদের চার আমাদের তারিণী মাস ঘুম দিয়ে উড়ে, মানে কি কবো আসে ভোরবেলা যে নিয়ে আসি এই নিছে ভোরবেলা। আমাদের এখানে যেখান থেকে আমরা আসছি সেইটা হচ্ছে এরাটা জেটি, আর পরেশ ভাই আর প্রকাশ ভাই গিয়ে নিয়ে আসতে গিয়ে লেবুতলা জেটি, যে আমাদের এখানে মেন জেটি যেটা বড় বোটগুলি ভেড়ে অন্যান্য আইল্যান্ড থেকে এসে সেইখানে। না এরকম তোমরাও ফেলাইতে পারো কিন্তু। তো এখন পদ্ধতি দেখাই কীভাবে, বড়শি কিন্তু ওইখানে বাঁধা হয়ে গেছে ডালে, এখন কিছু লাইন ছেড়ে ছেড়ে আসতে হবে। তারপরে এই যাবে, চার তারিখ করে রেডি, এক এক করে ফেলা হবে। কতগুলি বসে গেল, চারটে, পাঁচটা, এবার টেনে এইটাকে টাইট করে তারপরে ছেড়ে দেওয়া হবে। পলাশ ডুঙ্গি নিয়ে আয়, ব্যাস চলে গেল চার। ওই দেখুন খেলা করতে করতে ঠিক জলের ভিতরে ওইভাবেই খেলা করবে, খেলা করে বলে একটু বড়তায় খায়। এরপরে ভাই ওই জায়গাটা একটা নালা আছে, ওই সামনেটা দেখুন দুটো নালা আছে। তো বন্ধুরা এই প্রকাশ ভাই আর পদ্ধতি ঠিক এমনই থাকবে, তো সব ফেলি আমরা তারপরে দেখাবো, তারপরে একটু হাত বড়শি নিয়েও বসবো, আমরা চিংড়ি মাছ নিয়েও আসছি তো মাছও ধরবো। তো চলো, এক হবে থাকলে তো আর হবে না, আজকে তো মানে দুই বছর পরে যে বাস শুরু করলাম, এই এইটা এক্সট্রা যদি এটা মাছ হয়, কালকে দিয়ে আমি শুরু করছি বান্দা রাত্রে, যে চলো কিছু একটা করেই দেবো। চলো সবাই বড় বড় কোকারি ধরে, কালকে ওই যে দুই কোকারিতে 50 কেজি আমাদের জঙ্গলে সাপে কিন্তু ধরে যায়। চলো কোনো ব্যাপার নেই, আজকে যদি আমাদের ভাগ্যে থাকে অবশ্যই হবে। জলের স্রোত কিন্তু বাড়া শুরু করেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। তো বন্ধুরা আমাদের কিন্তু বড়শি দেওয়া হয়ে গেছে যা প্ল্যানে আসছিলাম, আরো দুটো বড়শি দেওয়া, চার আছে এখনো থাক। আর এই তো আসলো শেষ বড়শি দিয়ে, এখন গিয়ে হাত বড়শি নিয়ে বসবো, দেখি হাত বড়শিতে আজ কি হয়। হাওয়া শুরু হয়েছে, হাওয়াও শুরু তো হয়েছে রে ভাই, কি করা যাবে, ঠিক আছে বন্ধুরা যাই গিয়ে দেখি। ঠিক আছে চলো, এখন যে একটু হাত বসি খেলি, দেয়া যাক কটা বাঙ্গাল বঙ্গাল বাদন জানি, আজকে যাবা 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 হবে, দেখা যাক আজকে বড় মাছই বাজাবো। ওই দেখছো কি ওরে, চল এই হ্যান্ডেল হ্যান্ডেল হ্যান্ডেল। তো বন্ধুরা পলাশ ভাই নাকি একটা বড় মাছ ধরেছে, আমাকে ডাকাডাকি করছিল, প্রথমেই একটা ছোট মাছ ছিল তাই আমি আসিনি। কই কোন কোন ছোট 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 কই ওই ও হো হো কান মাগুর, হাহা এই এই বেশ বড় সাইজ কিন্তু, ওয়াও তুমি দেই বেড়া কই মুক্তা কই, তোদের হবে না তো, এই তুমি দিয়ে একটা কর্ম করছো, দারুন দারুন, এদের বেশি কাছেও নেব না। আর বাবা যাই আবার নিজের বসির কাছে। ওইদিকে পরেশ ভাই নাকি একটা কাইন মাছ ধরেছে আর একটা গোবরা মাছ, তো নিয়ে আসলেই দেখাবো। আর আমি এইখানে বসে বসে এই দেখুন এই দুটো ছোট ছোট ভোলা মাছ, আর প্রকাশ ভাই আমার বড়শিটাকে ছেড়ার চেষ্টা করছে কারণ পাথরে বেঁধে গেছে, মাছ তেমন খাচ্ছে না, প্রচণ্ড হাওয়া তার উপরে স্রোত অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে সব গেছে কিছু নাই, গুড ভেরি গুড গেল।
ঠিক আছে, বড়শিটা আমি এবার রেডি করি, আর পরেশ ভাই আসলেই পরেশ ভাইয়ের মাছগুলি দেখাচ্ছি। ওইটা রাখ, এই নিচে এসে রাখ, এদিকে নিয়ে আয়, বিটাতে নিয়ে আয়। আর প্রকাশ ভাই তো যা বড়শি ফেলেছে, যদি ধরে তাহলে মোটামুটি 8-10 কেজি দিতে হবে। মোটা প্লাস্টিক, বড় একটা চার দিয়ে, এত বড়টা চার আছে। ঠিক আছে, দেখা যাক, আমি এবার বড়শিটা ঠিক করি। পরেশ ভাই কিন্তু চলে আসলো, এখন আমরা একটু জায়গা চেঞ্জ করব, কারণ একটু আগে ঝুমঝাম একটু বর্ষা দিয়ে গেল। মাছ কই, বাবা মাছ দেখবি না, নিয়ে একটু ডুঙ্গি তো দেই না ভাই। তো সব কটা আমার একটা বাজাইছি তো। হ্যাঁ, ওরা কি বাজাইছে? দুইটা ওরা দুইটা তো পিছে মেয়ে পুড়ি খাইছে। আমি বাজাই এইটা, ক্যামেরা আমি মাছ দেই, তুই কে দেবি? নে, পাশে নিয়ে এসি। এই একটা ঘোবড়া, এই যে বোলা মাছ, আর এটা কাইন মাগুর। আর তোমরা কি বাজাইছো? আমি তো বসি বাই না। না, তোমরা বসে বাও না, তুমি হাতে ওই দিকে নিয়ে লাইন দিয়ে সেই সময় দিয়ে লাইন ফেলাচ্ছ। দেখতেছিলাম। তুমি খেলা করো, ধরেন পার না মাছ বাজাইতে, কবা না উল্টা পারি না। কোনোদিন যদি মানে ভুলে ভুলে খাইও ঝুলে থাকে তো ঠিক আছে। আমরা এখন একটু জায়গা চেঞ্জ করি, পরে আবার দেখাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু প্রথম বড়শি তোলা শুরু করলাম আর কি, কারণ জলের স্রোতটা কমে গেছে, না হলে মাছ এদিক ওদিক গাছের ভিতরে গিয়ে প্লাস্টিক বাদিয়ে ফেলবে। মাছ তো আছে, আর পরেশ ভাই বলছে মাছ 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 মাছ। ও আউ, এই জায়গা ধর, এই জায়গা ধর, উঠাইস না, ধরে এই বিটটা খুলে নে, খেলে ও খেলে। এই দেখুন, একদম লাস্ট বসি না? না না, এরপরে বসি, ডুঙ্গি নিচে যাই দিই। সাতটা বসি তো সাতটা পাইলেই হবে না, তেমন সাত ছড়া এমন দেওয়া হয়েছে। আসুক আসুক আসুক, লাল বেটকি যাই না, তো দেখা যাক পরে আরো কি হয়। তো আমরা এদিকেই দেখবো, ঠিক আছে? তো ঠিক আছে, দ্বিতীয় বর্ষির কাছে গিয়ে তারপরে দেখাচ্ছি। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় বর্ষির কাছে। তোরা কোথায় যাস? চলো চলো চলো, এই দেখা যাচ্ছে আমাদের বর্ষি। টানে কেমনি কব, এই গাছটা কবে পড়ছে? নতুন পড়ছে, শুকনা গাছ না? তো এই হচ্ছে বড়শি, দেখা যাক আমাদের দ্বিতীয় বড়শিতে কি হয়। লাল ভেটকি তো এখানে হাফসে ঠাপসে একদম কেলাই পড়ছিল, ওর সাথে একটা কাইন মাছ থাকলে আরো ভালো হইতো। ভাবছিলাম তো আছে, এখন গাছ হচ্ছে। একটু বেশি দেরি হয়ে গেলে বন্ধুরা কি হয়, মাছ বেঁধে অন্য অন্য গাছের সঙ্গে এদিক ওদিক করে ছুটে যায়, ছুটে যায়, তারপরে অন্য মাছে ছাড়াই যায়। তো তোলা হোক, এটা মাছ হলেই তারপরে দেখাবো। তো বন্ধুরা, মাছ কিন্তু আর একটা আছে, গোবরা 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 আরো আছে, এই দেখুন আরো একটা গোবরা হলো।
ওকা গোবরা গোবরা ওই 800 বা কেজি হবে। মাছ আবার হবে না, আজকে অনেকদিন পরে এই পদ্ধতিটা ব্যবহার করলাম খালি পরিবেশের জন্য। না আজকে যদি ওই চিংড়ি মাছ আজও নিয়ে আসছিলাম আর বড়শিতে যদি বসতাম তাহলে আজ ওই ছোট ছোট ভোলা মাছ আর যা মাছ ওইগুলিই পেতাম। বোন হয় নাই না? হ্যাঁ, আর কাইন মাছ পেলাম দুটো, আরও দুদিন পর বড়শির কোন ভালো হবে। কি গিলে ফেলাইছে? দারুন দারুন। কি হয়েছে? আট নম্বর চলে দেবি ডুঙ্গি যায় ওদিকে। জোয়ার হয় না, জল ঘোরে এই জায়গা। তো মাছটা ছাড়ানো হোক, তারপরে দেখাই, একটু সময় লাগবে হয়তো ছাড়াতে। তো এই হচ্ছে মাছ, ফেলো এবার আবার টানা শুরু করো। এক একটা বড়শিতে এক একটা মাছ হলেই হবে। আসে কিনা জলদি রেজাল্ট দে। আরে দাঁড়া, আমার হাতে মাথে ফুটবে না লাইনের সাথে, অত ওই মাছ পরি করলে হবে? দেই নাই নাই দাঁড়া, আর টাইট আছে, আর বসে আছে, টাইট তো লাগে। আয় আয় আয়, আর একটা মাছ আয়, আর কিচ্ছু লাগবে না। তিন দিন আছে বসে, সারা আছে। এই চার কিন্তু এখনো ছিল। কালকে একা একা বানছি, কেউ একটু সাঁতো দিলি না? আরটা আছে, আরেকটা আছে মনে তো। পোকা কর্ম কিন্তু সারছে। আসুক, এটা কাইন মাছ, নিচের দিকে যেরকম যায় না কাইন মাছ না? গাছ গাছ বসে বারবার গাছ বসে গেছে, মানে ধোকা দিচ্ছ। আরেকটা আছে কই? আমার কে, আমি আমি কেমনে খাবো? তো ঠিক আছে, এইটাও সেমই হলো প্রথমটার মতোই, লাস্টে একটা গাছ। তা ঠিক আছে না, সব বসিতে একটা বাজুক। হ্যাঁ কি, তো যাই এবার প্রকাশ ভাইদের কাছে, তারপরে গিয়ে এখন তুলবো তৃতীয় বর্ষি, দেখা যাক কি হয়। পৌঁছে গেলাম তৃতীয় বর্ষির কাছে। বাবা, ধরে রাখতে পারবি? হ্যাঁ, তুই ধরে রাখছো। এইটা ধরলে সরসরেই চলছে ওদিকে, যাবে না, ধরা লাগবে ওই ডুঙ্গিটা ধরলে। তোর একটু ব্যালেন্স কর খালি। ও ঠিক আছে, জানে নিয়ে যাবে, নিয়ে যাবে, তোর আবিস মিটাবি। হ্যাঁ, তো আমাদের তৃতীয় বড়শি তোলা শুরু হলো। দেখা যাক এটা কি হয়। দেখা যাক, তো মাছ থাকলেই অবশ্য দেখাচ্ছি। বর্ষা ওদিকে কিন্তু হচ্ছে, কদমতলা সাইডে। বন্ধুরা, আমাদের তৃতীয় বর্ষিটাও খালি গেল না, ধরতে হবে। ওকে, আর গাছও আছে, গাছের সঙ্গে মাছও আছে। বাবা আরামসে, মাছটার সাইজটা ছোট অবশ্যই, নিচের গাছটাকে উঠে ফেলাইলে মানে ভালো হয় না? দেখি নিচে কি। বাবা বড় গাছ, তো এই হচ্ছে তৃতীয়তম মাস, তৃতীয় বর্ষির। একটু সাইজটা ছোট কিন্তু অসুবিধা নেই, মাস হলেই হবে, বড়শি জানি খালি না যায় আর কি।
ঠিক আছে, আমিও প্লাস্টিক ধরে আছি, মাছটা ছাড়ানো হোক, বড়শি তুলি, দেখি ছাড়ানো হয়ে গেল। এই দেখুন মাছটা, এই একটু দেরি হয়ে গেলে এই বড়শির এই একটা জ্বালা যে মাছ গিয়ে গাছের ভিতরে ঢুকে যায়। আরামসে পারিস, ছেড়বি না, এখন হাতে গামছা বেঁধে তারপরে টানা হবে, না হলে হাত কাটার চান্স থাকে। হুম হুম, ছিঁড়েই গেল। এখন শেষের বসিটায় মাছ ছিল কি কি ছিল অবশ্যই বলতে পারবো না, যাই ছিল গাছের সঙ্গে গিয়ে বসি। মাছের বেহেম শেষ শেষ না, ছিঁড়ে গেছে মানে আর কিছু করার নেই, থাকতেও পারে গাছের সঙ্গে, ভাব গাছের ভিতরে যে ঢোকরা ঢুকে যায়, গোবরা মাছগুলি এই একটা গোবরা কাইন মাছগুলি গাছের ভিতরে গিয়ে ঢোকে, যার কারণে একটু দেরি হলেই জলের স্রোতটা সবসময় যদি অ্যাকুরেট সময়মতো থাকা যায় তাহলে কিন্তু ভালোই হয়, কিন্তু সেটা সম্ভব হয় না। তো ঠিক আছে, এখন যাব চতুর্থ বর্ষীর কাছে, গিয়ে দেখি কি হয়। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম আমাদের চতুর্থ বর্ষীর কাছে। তিন বর্ষীতে তিন মাস তো হইলো, হ্যাঁ তিনটে বর্ষীতে তিনটে মাস হয়েছে, আর এখন দেখি এটাই কি হয়। এবার আমাদের একটু বেশি দূরে ছেড়ে দিয়েছে, দেখুন প্রকাশ ভাইরও কত দূরে, আমরা ওইখান থেকে নৌকা চালিয়ে চালিয়ে তারপরে আসলাম আর কি। আর এইখানে যে পাশে যে আইল্যান্ডটা, এই আইল্যান্ডটাও কিন্তু মানুষ থাকে, যারা কাঁকড়া ধরতে আসে এখানে সে থাকে, আমিও একবার সে ছিলাম। আমি আমার আর সৌভাগ্য হয় না এই জায়গায় আসা, না কিন্তু এই জায়গায় আমি একটা ছিলাম, প্রবলেম হয় না, নেটওয়ার্ক অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ঠিক আছে, পরেশ ভাই বসি তুলুক, মাছ যদি থাকে তখনই দেখাচ্ছি। তো বন্ধুরা, পরেশ ভাই, পরেশ ভাই বলছে ওই মাছ দেখা যায়, কোকারি কোকারি। হ্যাঁ না না, মরে নেই, মরে গেছে, জানো জানতো জানো জানতো, সেই নাই জোশ নাই ওর ভিতরে, অনেক আগে বাজছে ও পাথরে। এই পাশে যে আইল্যান্ডটা দেখিয়েছিলাম এটা কিন্তু পাথরের আইল্যান্ড, তার জন্য এইসব জায়গায় বাঁধলে কোকারি, কিন্তু সাইজটা একটু ছোট হয়ে গেছে, তেমন ছোট না, খাওয়ার জন্য এমন কোকারি ঠিক আছে, কিন্তু একটু বড় আশা ছিল যে এখানে 3-4 কিলো সাইজের কোকারি ধরবে। মাথার বসি নেই, পাথরের ভিতরে থাকলে একটু অসুবিধা যে বড়শি কেটে যায়। তো তোরা দূরে যাস কেন? তো ঠিক আছে, এরপরে আমাদের পঞ্চম বর্ষিতে দেখি কি হয়। তো বন্ধুরা, পৌঁছে গেলাম কিন্তু আমাদের পঞ্চম বর্ষির কাছে। এখন এইটাকে তুলে দেখি, বাবা পাশে, এই পাশে আর একটা নৌকা আছে, এরা সব চিংড়ির, আমাদের এখানে লোকাল ভাষায় যেটাকে ডিস্কো জাল বলি, সেই জালের মাছ ছাড়াচ্ছে। তো পরে সেই বড়শি তুলুক, যদি মাছ থাকে তখনই দেখাবো। বন্ধুরা, আমাদের 5 নম্বর বড়শিও তোলা হয়ে গেল, এই বড়শিটা একেবারে ফাঁকা, আর বড়শি এই দেখুন, 7টা বড়শি ছিল, দুটোই তুলতে পারলাম, আর ছিঁড়ে গেছে এই যে, এখন মাছে ছিঁড়ছে না কিসে সেটা তো সঠিক বলতে পারবো না। ওকাশ ভাই হাসছে, কোথায় যাস তোরা, মাঝি ঠিক না, দেখাবো।
তো পরেশ ভাইয়ের স্পিড দেখুন, ওকে নৌকা থেকে ছাড়লাম আর আমাদের ছেড়েও চলে যাচ্ছে। তো পৌঁছে গেলাম আমাদের ছ নম্বর বসির কাছে, দেখি এইটাই কি হয়। আমি এবার যাইনি পরেশ ভাইয়ের সঙ্গে। কে প্রকাশ ভাই, মাছ হবে এটা? তোর ডাউট কি? সব জায়গায় তাই। এই নালায় ভিতরে একটা কুমির দেখেছিলাম আমরা ঢোকার সময়। সবাই বলে কুমির থাকে, কুমির থাকলে সেই নালায় মাছ থাকে না। পলাশ সর সামনে দিয়ে, কি জলে নেমে সরপুনি নেমে যা জলে। তো ঠিক আছে পরেশ ভাই, মাছ যদি পায় তাহলে তো বলবে, অবশ্যই দেখাচ্ছি। বন্ধুরা আমাদের ছ নম্বর বসিটাও খালি গেল, তো তারপরে আসলাম সাত নম্বরের কাছে, এটাও খালি। তো সাতটা বসি দিয়ে মোটামুটি চারটে মাছ হলো। আর একটা বসি দিয়ে একটা প্লাস্টিক একটা পাইলেও তো হইতো। কিন্তু কি করা যাবে, ভাগ্যে। আর বেশিরভাগ প্লাস্টিক ছিঁড়ে গেছে। মাছ আছে আর এই যে পাশে একটা নৌকা, এই সব নৌকা এখন এই খালের ভিতরে গিয়েছে কাঁকড়া ধরতে। এখন জল কমে গেছে, এখন উপরে কাঁকড়া পাওয়া যাবে। আমরা যেইভাবে ধরি তেমনই, বা গর্ত থেকে বের করা। এই ঘন ম্যানগ্রোভের ভিতরে হাঁটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু তারপরেও লোকে এইসব জায়গায় বড় বড় সাইজের কাঁকড়া পাওয়া যায়, আরবি তার জন্য এইসব জায়গায় আসে। তো এখন আমরা গিয়ে একটু বসবো হাত বড়শি নিয়ে, দেখি সময় আছে হাতে যতক্ষণ পারি, একটু দেখি যদি মাছ হয় তাহলে ধরবো, না হলে বাড়ির দিকে যাব। কারণ খাওয়ার মাছ তো আমাদের হয়ে গেছে, কি তাই তো? টিফিনও তো আনিনি দুপুরবেলার, খাওয়ার কিছু হয়নি, আনি আনাও হয়নি। তো এখন একটু মাছ ধরবো, দেখি যদি হয়, বাইরের পাশে তো অনেক নৌকা আছে, যদি হয় তাহলে ধরবো, না হলে খেতে যাবো বাড়ির দিকে। বন্ধুরা আমরা এসেই বসতে না বসতে দেখুন সবাই এই প্রকাশ ভাই বসি ফেলে বসলো, আর পরেশ ভাই নৌকাটা নিয়ে আসতে না আসতে এই দিকে দেখুন একেবারে অন্ধকার। বর্ষা আসছে মানে কি বলবো, ওই পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের এখানে ঝিরি ঝিরি পড়া শুরু করলো আর কি। আর পলাশ ভাই সামনে বসে এখন সব ঢুকবে এর ভিতরে। প্রকাশ ভাই বলছে আমি এখন গিয়ে ঢুকবো বাসর ঘরে। তো ঠিক আছে আমরা সব ভিতরে গিয়ে বসি, জানি না বর্ষা কতক্ষণ কম হবে, কম হলে আবার মাছ ধরা শুরু করব। বন্ধুরা পরে আর কোনো মাছই হলো না, আর বর্ষার ভিতরে দেখুন এই যে প্রকাশ ভাই ঘরের ভিতরে গিয়ে যা ঢুকলো আর এখন বেরিয়েছে, বলে আমি আর মাছটা ধরবো না। ধরা ধরলে তো বেকার বেকার মাছ নাই আর নালায় মাছই নাই, সত্যি কথা জানো তো, নালায় মাছই নাই। মাছ কই আছে না তো, এত সময় তো মাছগুলা খালি গেলে নেই করে, ওই যে ডিস্কো জাল ফলাই বসে ভাই, ওরা চিংড়া মাছ সেই জন্য কথা নিয়ে বসে হইতেছে। চিংড়ি মাছের জন্য জাল ফেলে রেখেছে চারিদিকে, মাছ উপর দিকে আসবে কোথা থেকে, চারিদিকে জাল। তো এখন ভাগবো বাড়ির দিকে, যা মাছ হয়েছে অবশ্যই জেটিতে যাই, তারপরে গিয়ে দেখাই কত কি হয়েছে। ওই যে মোটামুটি যে কটা মাছ পাইছি ভালোই পাইছি, খাবার মাছ তো হয়ে গেছে, হয়ে গেছে। আর আমরা আজকে কিন্তু বেশি দূরে না, এই যে আমাদের বাড়ি যাওয়ার যে নালাটা এই যে পাশে, আর এই যে পিলার, কে জানি কমেন্টে বলেছিলেন যে এইটা কোন লাইট হাউস, তো এটা কোনো লাইট হাউস না। এই পাশে দেখুন একটা পাথর আছে, সেই পাথরটা যাতে রাত্রেবেলা যদি কেউ না দেখে সেই আর কি দিশাটা ঠিক করে রাখার জন্য, যে ওইখানে পাথর আছে বা কম জল, তার জন্য এমনই সমুদ্র পারে পিলার থাকে আর লাইট থাকে, যাতে রাত্রেবেলা কোনো অসুবিধা না হয়। তো ঠিক আছে, ওই দেখুন ওইদিকেও নৌকা, পরেশ ভাই ওইদিকে, আর পরেশ ভাই আসলেই আমরাও বেরিয়ে যাব, গিয়ে তারপরে দেখাই কত কি মাছ হলো। তো বন্ধুরা প্রচণ্ড বর্ষার ভিতরে দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি ঘাটে, আমাদের জেটিতে। আর আমাদের মাছ এই যে লাল ভেটকি বড় সাইজ, এই যে কান মাগুর, গোবরা, কোকারি, এই চারটে মাছ বড়, আর এই তো সব ছোট ছোট, তেমনও ছোট না। এই একটা কাইন মাছ আছে, আর কয়েকটা ভোলা মাছ, এই মাছ মোটামুটি তিন তিন চার মানে চারজনের খাওয়ার মাছটা হয়ে গেছে। হাত বড়শিতে আজকে হাত বড়শি যদি হিসেবে যদি আমরা বসতাম তাহলে এই এই যে মাছগুলি মানে ভোলা মাছ আর এই ছোট ছোট কোবরা কাইন মাছটাও থাকতো। ভীষণ বর্ষা হচ্ছে, আমরা অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু তারপরেও বর্ষা কমলো না। তো এখন পৌঁছে গেছি,
তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ভিডিও ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, যাতে আমরা ওইখানেও যখন ভিডিও দেবো সবার প্রথম আপনি পান। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে, তাই তো? সবাই দিয়ে ঘুঘু হয়ে গেছে, তোমরা তো ভিতরে বসে ছিল। আচ্ছা, মানে আমি প্রকাশ হবে ভঙ্গি চালাইছি আমি। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।